নমস্কাৰ প্ৰিয় দৰ্শক সকলোকে স্বাগতম জনাইছো মই পাৰ্থ বৰা নৰেন্দ্ৰ মোদী ভাৰতবৰ্ষৰ তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হবলৈ গৈ আছে শপত গ্ৰহণ কৰিব হা 9 তাৰিখে কিন্তু এইবাৰ প্ৰধানমন্ত্ৰী গৰাকীয়ে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু কিছু কাম কৰিব লাগিব তাৰ এটা অন্যতম হৈছে জাতিগত জনগণনা কাৰণ এইবাৰৰ যিখন চৰকাৰ সেই চৰকাৰখনত বিজেপিৰ এককভাৱে সংখ্যাগরিষ্ঠতা নাই বা বিজেপি এককভাবে 372 ম্যাজিক নাম্বার স্পর্শ করব নোৱাৰিলে যিখন সরকার গঠন হয়েছে বা হব সেই সরকারখনত সহযোগী দল হিসাবে আছে জেডিইউ 12 জন সাংসদর সৈতে আর টিডিপি 16 জন সাংসদর সৈতে জেডিইউ বিহারৰ জেডিইউ আর টিডিপির অবিহনে এই সরকারখন তিষ্ঠি থাকিব নোৱাৰে আর বিহারৰ জেডিইউ দলটোৱে দাবি উত্থাপন কৰিছে মূল দাবি তেওঁলোকৰ জাতিগত জনগণনা অর্থাৎ সসিও ইকোনমিক কাস্ট সেন্সাস সামাজিক আর অর্থনৈতিক জাতির ভিত্তিক জনগণনা যেতিয়া জেডিইউ মুরব্বী নীতিশ কুমার ইন্ডিয়ার সৈতে আছিল ইন্ডি এলায়েন্সর সৈতে আছিল তেতিয়া নীতিশ কুমারে প্রস্তাব আগবাইছিল সমগ্র দেশতে জাতিগত জনগণনা কিন্তু তার পিছত কালক্রমত ইন্ডি এলায়েন্সর পৰা আঁতৰি গল আর বিজেপির সৈতে সংযুক্ত হল বা এন ডি এর সহযোগী হলগৈ আর এন ডি এৰ সহযোগী হোৱাৰ পিছত এতিয়াও কিন্তু জাতিগত জনগণনাৰ দাবী তেওঁলোকে প্ৰত্যাহাৰ কৰা নাই জেডিইউৰ এজন শীৰ্ষ পৰ্যায়ৰ নেতা কে চি ত্যাগীয়ে কিছুদিনৰ আগতে স্পষ্টকৈ কৈছে তেওঁলোকে নতুন চৰকাৰখনক চৰকাৰখনত যেতিয়া অংশীদাৰ হ'ব নিশ্চিত কৰিব জাতিগত জনগণনাৰ এতিয়া মূল প্ৰসংগটো হৈছে এই জাতিগত জনগণনা কি সচিঅ' ইকনমিক কাষ্ট চেঞ্চাছ কি ভাৰতবৰ্ষত পূৰ্বতে জাতিগত জনগণনা অনুষ্ঠিত হৈছিল নে নাই ই আন এক প্ৰাসংগিক প্ৰশ্ন ভাৰতবৰ্ষত যি প্ৰতি 10 বছৰৰ মূৰে মূৰে জনগণনা হয় চেঞ্চাছ হয় সেই চেঞ্চাছত ভাৰতবৰ্ষত অ বি চিসকলৰ জনগণনা নহয় অৰ্থাৎ ভাৰতবৰ্ষৰ হাতত ভাৰতবৰ্ষৰ যি ভাৰতবৰ্ষত 140 কোটিতকৈ অধিক মানুহ আছে 40 কোটিতকৈ অধিক লোক আছে সেই ভাৰতবৰ্ষখনত আনুষ্ঠানিকভাৱে কাৰো হাতত কোনটো সম্প্ৰদায়ৰ কোনটো জাতিৰ কিমান লোক আছে কোনটো উপজাতিৰ কিমান লোক আছে কোনটো জাতি অৰ্থনৈতিকভাৱে আগবঢ়া বা কোনটো পিছপৰা বা কোনটো উপজাতি অর্থনৈতিকভাবে আগবঢ়া বা পিছপৰা সেই তথ্য নাই কিমান লোক আছে তারও আনুষ্ঠানিক তথ্য ভারতবর্ষৰ হাতত নাই প্রথমটো জাতিগত জনগণনা বা সসিও ইকোনমিক কাস্ট সেন্সাস ভারতবর্ষত অনুষ্ঠিত হয়েছিল 1931 চনত ব্রিটিশৰ সময়তে ভারতবর্ষত সেন্সাস আরম্ভ হয়েছিল 1881 চনৰ পৰা ক্রমান্বয়ে তাৰ পিছত প্ৰতি 10 বছৰৰ মূৰে মূৰে সেন্সাস ভারতবর্ষত হৈ আছে কেৱল 1941 চনত দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ কাৰণে ভারতবর্ষত ব্রিটিশ ইণ্ডিয়াত সেন্সাস হোৱা নাছিল 1931 চনত যি চেঞ্চাছ হৈছিল প্ৰথমবাৰৰ কাৰণে জাতিগত জনগণনা হৈছিল সেই চেঞ্চাছত ভাৰতবৰ্ষত কোনটো জাতিৰ লোক কিমান আছে কোনটো কাষ্টৰ লোক কিমান আছে সেইসকল লোকৰ কোনটো জাতি সামাজিকভাৱে আগবঢ়া বা পিছপৰা বা অৰ্থনৈতিকভাৱে পিছপৰা বা আগবঢ়া সেই তথ্য 1931 চনত আমাৰ হাতত আহি পৰিছিল 1951 চনত যেতিয়া ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছত প্ৰথমটো জনগণনা আৰম্ভ হ'ল সেই জনগণনাত কিন্তু জাতিগতভাৱে যি সমীক্ষা বা গণনা কৰাৰ যি প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়া বন্ধ কৰি দিয়া হ'ল তেতিয়া কোৱা হৈছিল জাতিগত জনগণনাই ডিভিজন আনিব সমাজত সমাজখন ভাগ ভাগ কৰি দিব গতিকে সমাজখনক একত্ৰিত কৰি ৰখাৰ স্বাৰ্থত বা নেশ্যনেল ইউনিটিৰ স্বাৰ্থত জাতিগত জনগণনা পৰিহাৰ কৰা হ'ল কিন্তু ভাৰতৰ সংবিধানৰ 340 অনুচ্ছেদে ভাৰত চৰকাৰক এনেধৰণে জাতিৰ ভিত্তিক জনগণনা কৰাৰ যি ক্ষমতা সেই ক্ষমতা প্ৰদান কৰে কিন্তু যিহেতু 1951 চনৰ পৰাই এই প্ৰেক্টিচ পৰিহাৰ কৰা হৈছিল তাৰপিছত কিন্তু ভাৰতবৰ্ষত জাতিগত জনগণনা হোৱা নাই যেতিয়া 1977 চনত মিষ্টাৰ দেশাই মোৰাৰজী দেশাই ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী হৈছিল তেওঁ এখন কমিটি গঠন কৰিছিল বিপি মণ্ডল কমিটি বিপি মণ্ডল কমিটিয়ে কাম আৰম্ভ কৰিছিল বিপি মণ্ডল কমিটিক মেণ্ডেট দিয়া হৈছিল চাবলৈ অবিচিসকলক বা পিছপৰি থকা শ্ৰেণীসকলক সংৰক্ষণ দিব পাৰিনে নাই বা তেওঁলোকৰ পৰা তেওঁলোকক মেণ্ডেট দিয়া হৈছিল কিছুমান পৰামৰ্শ দিবলৈ কেনেকৈ পিছপৰি থকা শ্ৰেণীক সংৰক্ষণ দিয়া যায় এছ চি এছ টিৰ বাহিৰেও আন আন যিসকল সামাজিকভাৱে অৰ্থনৈতিকভাৱে ভাৰতবৰ্ষত পিছপৰা শ্ৰেণীৰ লোক আছে মূলতঃ সামাজিকভাৱে পিছপৰা শ্ৰেণীৰ লোক আছে তেওঁলোকক কেনেকৈ সংৰক্ষণ দিব পাৰি ইয়াৰ উপায় উলিয়াবলৈ বিপি মণ্ডল কমিটি গঠন কৰা হৈছিলে বিপি মণ্ডল কমিটি গঠন কৰা হৈছিল কিন্তু পৰামৰ্শসমূহ প্ৰযোজ্য কৰা হোৱা নাছিল ৰূপায়ণ কৰা হোৱা নাছিল ভিপি সিং যেতিয়া প্ৰধানমন্ত্ৰী হ'ল 1999 চনত তেতিয়া মণ্ডল কমিশ্যনৰ পৰামৰ্শসমূহ প্ৰযোজ্য কৰি ৰূপায়ণ কৰি ভাৰতবৰ্ষত
আন এক শ্রেণীর সৃষ্টি করা হল যাক আমি আজির তারিখ আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্যান্য কাস্ট বা অন্যান্য পিছপরা শ্রেণীর লোক বলে কোম আর 27% চাকরিত আর শিক্ষা প্রতিষ্ঠানত সংরক্ষণের ব্যবস্থা করে দিয়া হল সুযোগ দিয়া হল 27% আর এই যে 27% সংরক্ষণের ব্যবস্থা ওবিসি সকলের কারণে করা হল ইয়ার ভেটি আসলে 1931 চনের সেই জাতিগত জনগণনা 1931 চনের যে তথ্য আমার হাতত আসলে সেই তথ্যত যিমান কেজন ভারতবর্ষত ওবিসি সম্প্রদায়ের লোক আসলে সেই কথা 1931 চনের সেই জনগণনাত প্রকাশ পাইছিল সেই পরিসংখ্যার ভিত্তিতে 1990 পিছত অর্থাৎ 60 বছরের পিছত গণনার 60 বছরের পিছত সেই পরিসংখ্যার ভিত্তিতে ওবিসি সকলের সংরক্ষণের ব্যবস্থা করা হল 93 চনত ইন্দ্র সাহানি বনাম ভারত সরকার শীর্ষক একটা উচ্চতম ন্যায়ালয়ের গোচরত উচ্চতম ন্যায়ালয়ে রায়দান দিলে ওবিসি সকলক সংরক্ষণ দিয়ার পক্ষত রায় প্রদান করিলে আর তেতিয়ার প্রায় ওবিসি সকলের সংরক্ষণের ব্যবস্থা দেশত আরম্ভ হল ভারতবর্ষত এনে বহু রাজ্য আছে যিবোৰ রাজ্যত ওবিসি সকলের এই সংরক্ষণ ব্যবস্থাত বহুকেইটা মুসলমান সম্প্রদায়ের জাতিকো অন্তর্ভুক্ত করা হয়েছে গতিকে সেই ধরনের চলি আছিল কিন্তু 1931 চনের পিছরপরা এতিয়ালৈকে কিন্তু জাতিগত জনগণনা এবার অনুষ্ঠিত হয়েছিল 2011 চনত কংগ্রেস সরকারের সময় জাতিগত জনগণনা সেইবার করা হয়েছিল ডোর টু ডোর এনুমারেশন সেইবার করা হয়েছিল কিন্তু ইয়ার যে ফলাফল সেই ফলাফল রাজহুয়া করা হওয়া নাছিল ইয়ার কারণ দর্শোৱা হয়েছিল শ্রেণী বিভাজনের জটিলতা ক্লাসিফিকেশনের জটিলতা কারণ ভারতবর্ষত বহু জাতি আর উপজাতি আছে সেইবার 2011 চনত 240টা জাতি আর উপজাতি কাস্ট আর সাবকাস্টর সমীক্ষা করা হয়েছিল আর সেই সমীক্ষার যোগেদি কোনটো কাস্টর লোক কিমান আগবাড়ি আছে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে তার তথ্য সংগ্রহ করা হয়েছিল কিন্তু বহুকেইটা কারণত বা শ্রেণী বিভাজনের জটিলতার কারণে 2011 চনের যে ফলাফল সেই ফলাফল রাজহুয়া করা নহল এইবার নীতিশ কুমারে যেতিয়া তেওঁৰ নেতৃত্বত পৃষ্ঠপোষকতাত ইন্ডি এলায়েন্স গঠন হৈছিলে তেওঁৰ মূল দাবী আছিল জাতিগত জনগণনা কিন্তু তেওঁ কালক্রমত ইতিমধ্যে কৈছোৱে এনডিএ যোগদান করলে আর আজির তারিখত তেওঁ এক প্রকার কিং মেকার আর যেহেতু তেওঁ কিং মেকার তেওঁৰ অবিহনে আর চন্দ্রবাবু নাইডুর অবিহনে বিজেপির সরকারখন আগবাড়ি যাব নোৱাৰিব কেন্দ্রত গতিকে তেওঁৰ যি দাবী এই দাবী বিজেপিয়ে মানি লব লাগিব বিহারে ইতিমধ্যে নীতিশ কুমারৰ নেতৃত্বত জাতিগত জনগণনা অনুষ্ঠিত করলে আর বিহারত জাতিগত জনগণনা অনুষ্ঠিত করে কেইটামান নতুন ফিগার পরিসংখ্যা বিহারে লাভ করলে মন করব বিহারত গম পোৱা গল ইকনমিকলি ব্যাকওয়ার্ড কাস্ট ইবিসি ইবিসি 37% ইবিসি আছে 37% ইবিসির লোক আছে অর্থাৎ ইকনমিকলি ব্যাকওয়ার্ড কাস্ট 37% আছে ইয়ার বাহিরেও গম পোৱা গল বিহারত 6000তকৈ কম দরমহা পোৱা মাহিলি 6000তকৈ কম দরমহা পোৱা লোক আছে 37% অর্থাৎ বিহারের হাতত কিছু তথ্য আছে যেতিয়া বিহারত এই জাতিগত জনগণনা বা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস আরম্ভ করা হয়েছিল তেতিয়া এই কাস্ট সেন্সাসক বন্ধ করবলৈ পাটনা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টত আবেদন জনোৱা হয়েছিল সদৌশেষত সুপ্রিম কোর্টে সেউজ সংকেত প্রদান করলে বিহার সরকারক এই সমীক্ষা আগবাই লৈ যাবলৈ সমীক্ষা আগবাড়ি গল আর 2023 চনের অক্টোবর মাহত আমার হাতত বিহারের বেলিকা জাতিগত জনগণনার ফলাফল আমার হাতত আহিলে আর সেই সময় কোৱা হয়েছিল বা কংগ্রেস দলেও সেই সময় কৈছিলে জাতিগত জনগণনা করলে আমার হাতত কিছু পরিসংখ্যা থাকিব যে পরিসংখ্যার যোগেদি কোনটো কাস্টক বেশি সরকারি সুবিধার প্রয়োজন কোনটো কাস্টক সরকারি সুবিধার প্রয়োজন নহয় বা কোনটো কাস্টক কোনটো কাস্ট অর্থনৈতিকভাবে পিছপরা তেওঁলোকক সহায়ের প্রয়োজন সেই কথা নিশ্চিত করব পৰা যায় আর সেই ধরনের সরকারি আসনিসমূহ মুকলি করব পৰা যায় যার জনসংখ্যা বেশি সেই গ্রুপটোয়ে সেই মানবগুটে অধিক সুবিধা লাভ করব এনে ধরনের যুক্তি কিছু কংগ্রেসও আগবাইছিল আর কংগ্রেসে যে 48 পৃষ্ঠার মেনিফেস্টো এবার প্রকাশ করেছিল 2024 নির্বাচনত এই মেনিফেস্টোটো কংগ্রেসে প্রতিশ্রুতি দিছিল যদিহে সরকার লয়েহে জাতিগত জনগণনা তেওঁলোকে করিব কিন্তু কংগ্রেস প্লাস যদিও 233 জন কংগ্রেস প্লাস বা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ায় 333 জন সাংসদ লাভ করলে বা 333 জন সাংসদ জয়ী হয়ে আহিলে কিন্তু তেওঁলোকে সরকার গঠন করব নোৱাৰাৰ কারণে তেওঁলোকৰ পৃষ্ঠপোষকতাত জাতিগত জনগণনা অনুষ্ঠিত নহয় কিন্তু তেতিয়ার কংগ্রেসৰ সহযোগী জেডিইউ যেহেতু এতিয়া বিজেপির সহযোগী আর জেডিইউ ইতিমধ্যে কৈছে জাতিগত জনগণনা দাবি তেওঁলোকে উত্থাপন করব আর এনশিওর করব নিশ্চিত করব ভারতবর্ষত যাতে জাতিগত জনগণনা হোক গতিকে এটা ডাঙৰ প্রশ্নটো বিজেপিয়ে জেডিইউর এই দাবিক কেনেকৈ গ্রহণ করে
2021 চনত কিন্তু ভাৰতবৰ্ষত জনগণনা অনুষ্ঠিত নহল কাৰণ দৰখুৱা হৈছিল কোভিডৰ কিন্তু কোভিডৰ অন্ত পৰিলে 2024 চন পালেহি এতিয়া লৈকে ভাৰতত জনগণনা হোৱা নাই অৰ্থাৎ 2011 চনৰ যি পৰিসংখ্যা আমাৰ হাতত আছে সেই পৰিসংখ্যাৰ প্ৰায় ডিলিমিটেশ্যন কৰিব লাগিব সেই পৰিসংখ্যাৰ প্ৰায় অন্যান্য চৰকাৰী সা সুবিধাসমূহ ৰিলিজ কৰিব লাগিব মুকলি কৰিব লাগিব ইত্যাদি ইত্যাদি খুবেই প্ৰয়োজন আছিলে 2021 চনৰ জনগণনা কিন্তু সেয়া কৰা নহল এতিয়া আকৌ কিন্তু কেন্দ্রীয় সরকারে জাতিগত জনগণনাও করব লাগিব বিজেপিয়ে কিন্তু জাতিগত জনগণনার বিরুদ্ধাচরণ করেছিল তেওঁলোকে কৈছিলে এই পদ্ধতির যোগেদি ভারতবর্ষখনক জাত পাতর নামত ভাগ ভাগ করে দিয়া হব কিন্তু কংগ্রেসে অন্য ধরনের চিন্তা করে বা জেডিইউয়ে অন্য ধরনের চিন্তা করে তেওঁলোকে বিচারে এই পরিসংখ্যা বুড়া হোক আর যেটু গুট পিছ পড়ি আছে সেই গুটক বেশিকৈ সহায় করা যাওক বা সেই গুটক বেশিকৈ সরকারি সাহায্য প্রদান করা যাক এই ধরনের চিন্তা জেডিইউর গতিকে অনাগত সময়ত বিজেপিয়ে এই জাতিগত জনগণনার সমগ্র বিষয়টুক কেনেদরে গ্রহণ করে লক্ষণীয় হব আর সেই ধরনের সমগ্র বিষয়টু সেই ধরনের সমগ্র বিষয়টু আগবহার অবকাশ আছে 2021 চনত যেতিয়া জাতিগত জনগণনার বিষয়টু সদনের মজিয়াত উপস্থাপন হয়েছিল তেতিয়া বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারখনে কৈছিলে নীতিগতভাবে তেওঁলোক প্রস্তুত নহয় জাতিগত জনগণনা করবলে এতিয়া কিন্তু সেই নীতিগতভাবে প্রস্তুত নহও বলে তেওঁলোক কব পড়ার এক অবস্থিতিত নাই কারণ তেওঁলোকর সরকারখনের ভবিষ্যৎ নির্ভর করে আছে জেডিইউর হাতত যদিহে চন্দ্রবাবু নাইডুয়ে টিডিপিও জাতিগত জনগণনার সমর্থন করে তেতিয়া কিন্তু বিজেপির হাতত বা বিজেপির সরকারখনের হাতত মোদী সরকারখনের হাতত কোনো ধরনের বিকল্প না থাকিব তেওঁলোকে জাতিগত জনগণনা করব লাগিব জাতিগত জনগণনা করার পিছত 50% যে সংরক্ষণ সেই সংরক্ষণ দেশত বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আছে ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ে 50% সংরক্ষণের ক্যাপ এটা লগাই থাকে কিন্তু জাতিগত জনগণনার পিছত আন আন বহু পিছ পড়ি থাকা লোকেও সংরক্ষণ পুয়ার সম্ভাবনা আছে গতি বিষয়টি কি ধরনের আগবাড়ায় লক্ষণীয় হব যে বিষয়টি আগবাড়ায় এই বিষয়টির সন্দর্ভত সকল তথ্য আপনার দিয়ে যাব আপনাদের কিভাবে আপনার মন্তব্য কি দেশত জাতিগত জনগণনা অনুষ্ঠিত হব লাগে না নালাগে এনেই যে জনগণনা হয় সেই জনগণনাত কোন ব্যক্তি কোনটো ধর্মর তার যে সেন্সাস সেই সেন্সাস গ্রহণ করা হয় বা সেই সমীক্ষা করা হয় বা এস সি এস টি সকলের সমীক্ষা করা হয় সার্ভে করা হয় বা তেওঁলোকৰ গণনা করা হয় ধর্ম কোনটো কোনজন লোক কোনটো ধর্মর সেই সন্দর্ভটুক গণনা করা হয় সেই কারণে আজির তারিখত আমি জানো ভারতবর্ষত এস টির জনসংখ্যা কিমান অনুসূচিত জনজাতির লোকসকলের জনসংখ্যা কিমান অনুসূচিত জাতির লোকসকলের জনসংখ্যা কিমান কিমান হিন্দু ধর্মাবলম্বী লোক আছে কিমান মুসলমান ধর্মাবলম্বী লোক আছে কিন্তু আমি না জানো অসমের বলিকে উদাহরণটো মই দিলো আমি না জানো অসমত আহোম কিমান আছে বা অসমত যিসকল যিসমূহ সম্প্রদায় অবিচিত অন্তর্ভুক্ত সেইসমূহ সম্প্রদায় অসমত কিমান আছে আমি নাজানো যার পরিপ্রেক্ষিতত সরকারি আসনিবুর ওবিসিক সকলক যেতিয়া প্রদান করা হয় তেতিয়া ব্যাপক খেলিমেলি হয় বলে বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন হয় তেনে ক্ষেত্রত জাতিগত জনগণনায় এইসমূহ কেরণ দূর করব বলে আপনি ভাবেনে মন্তব্য করব দেশক জাতিগত জনগণনার প্রয়োজন আছে না নাই নে এই জাতিগত জনগণনার যোগেদি আমি পুনৰ সেই মণ্ডলৰ ৰাজনীতি বা মণ্ডল পলিটিক্সলৈ ঘূৰি যাম নেকি 90ৰ দশকৰ আৰু যদি মণ্ডলৰ সেই পলিটিক্স মণ্ডল পলিটিক্সলৈ আমি ঘূৰি যাওঁ দেশে এখন ষ্টেবল চৰকাৰ পোৱাত বাধাৰ সৃষ্টি হ'ব নেকি এনেবোৰ প্ৰশ্ন কিন্তু প্ৰাসংগিক আপোনালোকে কিভাবে উত্তৰ দিব প্ৰত্যুত্তৰ দিব অনাগত সময়ত আমাৰ পৰা কি বিশ্লেষণ আগবঢ়াই বিচাৰে জনাব আমাৰ সৈতে সংযুক্ত হ'ব আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজত পেজৰ যোগেদি সংযুক্ত হৈ কমেণ্ট ছেকশ্যনত মন্তব্য আগবঢ়াব আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো বা বাতৰি তথা ভাৰতবৰ্ষৰ ৰাজনীতি অসমৰ ৰাজনীতি সকলো বা বাতৰিৰ বাবে চাই থাকিব নিউজ18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ